সকাল সকাল চলে এসেছি ফুল গাছগুলো একটু জল দিতে, ওই সকাল না হয় সন্ধ্যা, এই সময় জল দিলে ফুল গাছগুলো ভালোই থাকে, তাজা তাজা থাকে। তো সকাল সকাল উঠে এই জল দিতে এসেছি, মেয়েও আমার পিছন পিছন, তো বলছে আমিও কয়েকটা জল দিব, তুমি দাও আমিও দিব। তো যাই হোক, দুজনে দিয়ে নিচ্ছি এখন জলটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তোমাদের ভালোবাসায় রুসেস ব্লগ না তার একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি, যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এখন বাজে 10:45, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। মেয়েকে খাইয়ে নিয়ে মেয়েকে পড়তে বসিয়েছি, এখন আমি বেডশিটটাও গুছিয়ে নিয়েছি, তোমাকে দেখাচ্ছি। আর রান্নার কিছু কিছু মানে গোছানো হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সবই তোমাদেরকে দেখাচ্ছি, সবটাই একটা মানে দেখো তোমরা, ঠিক আছে? এই যে একজনকে অঙ্ক করতে দিয়েছি, দেখি আমি কত দূর যাই অঙ্ক, আমও দেখছি। অঙ্ক করতে গিয়ে বসে আছে চুপচাপ। আর এই যে বেডশিটটা গোছানো গোছানো হয়ে গেছে বেডশিটটা, আর এটা দেখতে পাচ্ছ গিজার, তো এটা আজকে লাগাবে, এখানে লাগাবে। তো লাগাবে বলতে মানে কারেন্টের যে এইগুলো কাজগুলো ওগুলো করবে, আর যারা লাগাবে তারা তো কোম্পানির লোক লাগাতে আসবে, তো এখানে লাগাবে, ওই জন্য মানে মিস্ত্রিও এসেছে, তো এটা লাগাবে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে এইগুলো নিয়ে এসেছে, আর মিস্ত্রিগুলো এখন গিয়েছে কিছু কেনাকাটা করতে, কারেন্টের কাজগুলো করবে ওগুলো করতে, তো জিনিসপত্র লাগবে ওগুলো কিনতে গেছে। আর আমার বর গেছে একটু বাজারে, আর আমি বসিয়েছি রান্না, চলো তোমাদেরকে দেখাই। এদিকে হচ্ছে ভাতের জল গরম, এদিকে ভাতের জল গরম, আর ওদিকে হচ্ছে মোটর সেদ্ধ করতে দিয়েছি, ঘুগনি হবে। আর এখানে একোয়াগার্ডটা চলছে, জল ভর্তি হচ্ছে, ওই জন্য এই যে পাইপ জল পড়ছে। এই যে বড় নিয়ে আসলো বাজার থেকে, এই মাত্র দুই রকম মাছ, এখানে দুই রকম মাছ আছে, আর এইভাবে পিস পিস করে কেটে নিয়ে আসে, আমি ভালো করে ধুয়ে রান্না করি। দুই রকম মাছের মধ্যে একটা আমি খাই না, তো একই রকম আনতো, মেয়ে বোর দুজনে খায়, ওটা আমি খাই না, ওই জন্য আমার জন্য আলাদা করে এনেছে। এখানে ফুলকপি আর একটা ডিমের পাতা দেখলে বড়, ওটা 30টা ডিম একসঙ্গে নিয়ে এসেছে। মেয়েকে ভাবলাম একটু ভাত ভাজা বানিয়ে দিই, একটু ভাত আছে, এই ভাত ভাজাটা অনেক ব্লগে তোমাদেরকে দেখিয়েছি, ওই জন্য আর আজকে দেখালাম না, তো এটাও তৃপ্তিভাবে খাই, খেতে টেস্টি হয়। আর এটা লাগাতে বললাম তোমাদেরকে, লাগাতে আসছে মিস্ত্রি, দেখালামও, তো এই যে টেপগুলো কিনে এনেছে, যন্ত্রপাতি সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তোমাদের বাথরুমটার অবস্থা দেখাচ্ছি, বাথরুমটা আমার কী করে দিয়েছে দেখো, সবসময় আমি পরিষ্কার করে রাখি, সাদা টাইলস, আর এই সিস্টেমগুলো করে রাখা থাকলে না এতটা মানে নোংরা হয় না, নতুন করে ভাঙা আবার গোড়া এই সমস্ত করতে গিয়ে না প্রবলেমটা হয়ে থাকে, তো এই সিস্টেমটা আগে থেকে করা থাকলে না এতটা নোংরা হয় না। আর এখানে আমাকে বালতিতে জল নিয়ে ইউজ করতে হচ্ছে, কারণ ট্যাপ কাজ করছে, তো ট্যাঙ্কির জল তো বন্ধ রাখতে হবে। আর ডিমের ফাতাটা বের করলাম, ডিমগুলো জলে ভিজিয়ে রাখলাম, আর এখানে ফুলকপি বসিয়ে দিয়েছি, এখানে একসঙ্গে মশলার সঙ্গে কষতে দিয়েছি, এটা মাছ রান্না হবে ফুলকপি দিয়ে। আর এখানে সিঙ্কে থালা বাটি আছে, না আজকে না যে কখন কি হবে আমি মাথায় আমার হাত, তো যাই হোক, মিস্ত্রি কাজ কর্ম করে ওদের কাজ করে গেল, এখন আমার হচ্ছে গোছানো, কখন যে স্নান করব, এখনও স্নান করিনি, এখন 2 বেজে গেছে, 2:30 বাজে, তো 2:30 বাজে এখনও, ঘড়িটা না দেখেই বলছি, কিন্তু টাইম অনুযায়ী ঠিকই বলছি, ওই 2:30 মতোই বাজে। এই সমস্ত কিছু বিক্রি করে দিতে হবে ভাঙড়ি যারা আসে নোংরা মানে ভাঙাচোড়া নিতে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এই যে গিজারটা লাগানো হয়ে গেছে, আবার লাগিয়েছি সাবার ওখানে, আবার এই যে জলের পাইপ সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করলো বর, তো এখন ও বাথরুমটা ধুয়ে দিচ্ছে ভালো করে পরিষ্কার করে ঝকঝকে চকচকে করে, আর আমি বাইরের কাজগুলো করছি। তো এখন এইবার শীতকালটা না আরামেই যাবে, এবার শীতকালটা আমাদের আরামের হবে, মেয়েও আনন্দ পাবে, কারণ একটু হালকা হালকা গরম জল না হলে হয় না, তো এই কাজটা ভালো হলো, যেগুলো দরকার সেগুলো তো নিতেই হবে। তো আর মানে সব কিছু কাজ করে না
ই হয়ে গেছি, হাঁপিয়ে গেছি। তোমাদেরকে আজকে ছোট্ট একটা ব্লগ দিলাম, যারা নতুন আসছো প্লিজ চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা দিয়ে দেখো। টাটা।